ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষাতে কিন্তু একটা ভাব সম্প্রসারণ আসবে, তাই তোমরা এই ভাব সম্প্রসারণটা দেখে রাখো, কিভাবে ভাব সম্প্রসারণ করতে হয়। তোমাদের কোনো লাইন তুলে দেওয়া হবে, গল্প বা কবিতা থেকে লাইন তুলে দেওয়া হবে, সেই লাইন পড়ে বারবার পড়বে, পড়ে বুঝে নিজেদের মতন করে লিখবে, ঠিক আছে। আজকের একটা দৃষ্টান্ত নিয়ে চলে এসেছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই লাইনটার ভাব সম্প্রসারণ করতে হবে। বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ, সে বিষয়ে আজ আর কোনো সন্দেহ নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা ও হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে নিজেদেরকে নবরূপে, নবসাজে সাজিয়ে তুলেছেন। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদের পাঁচিল, জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে এবং অবহেলা করে। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ, সবাই সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশকালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্ব দেবতার থাকা বা না থাকা সেটাও পুরোপুরি নির্ভর করে মানুষের অস্তিত্বের উপর, বিশ্বাসের উপর, মানুষের ভাবনার উপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনি রাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এ কারণেই এ পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এ পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বেরই এই পৃথিবীতে মানুষের মানসিকতা, মনুষ্যত্বই একমাত্র সত্য এবং শাশ্বত।